নমস্কার বন্ধুরা, পল্লবী কুকিং চ্যানেলের আরও নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি ছানা দিয়ে তৈরি একটা মিষ্টির রেসিপি নিয়ে। আর সামনে কিন্তু দুর্গাপুজো চলে এসেছে, আর দুর্গাপুজোয় কিন্তু দশমী মানে মিষ্টি মুখ। তো তোমরা কিন্তু খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে যে কেউ। তো আমি কিন্তু এই মিষ্টিটা মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়েছি, আর এই মিষ্টিগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। আর দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই মিষ্টিগুলোর দাম 5 থেকে 10 টাকা নিয়ে নেয়। তো চলো বন্ধুরা, কীভাবে আমি মিষ্টিটা বানিয়েছি দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই আমি 500 গ্রাম দুধ থেকে ছানা কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম চিনি। এবার আমি এই চিনিটা ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ছানাটা কিন্তু আমি লেবু দিয়ে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ভিনিগার দিয়েও ছানা কেটে নিতে পারো। তো দেখো, আমি ছানার সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো রেখে দিচ্ছি। তো দেখো, ফিরে আসছে 2 মিনিট পর, আর এখানে কিন্তু চিনিটা গলে গেছে। তো দেখো, এবার আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা, আর কড়াইয়ের ভিতর দিয়ে দিয়ে এটা কিন্তু আমি 5 মিনিট মতো জ্বাল দিয়ে নেব। আর 5 মিনিটের ভিতরেই কিন্তু এটা একটা ডোতে পরিণত হয়ে যাবে, আর এটা কিন্তু অনবরত নেড়েই যেতে হবে, না হলে কিন্তু ছানাগুলো দলা পেকে যাবে। তো দেখো, আমি কিন্তু ভালো করে এগুলো নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি ফিরে আসছি 5 মিনিট পর, আর 5 মিনিটের ভিতরে দেখো এটা একটা ডোতে পরিণত হয়ে গেছে, আর কড়াই থেকে কেমন উঠে উঠে আসছে, আর এই মিষ্টিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের ভিতরে নামিয়ে নিচ্ছি। প্লেটের ভিতরে নামিয়ে নিয়ে আমি এটা একটা চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো, মোটামুটি আমার একটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তো দেখো, ফিরে আসছি 10 মিনিট পর, আর এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইগুলো থেকে চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী শেপগুলো দিয়ে নেবে। এই মিষ্টিগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। তো দেখো, আমি মিষ্টিগুলো কেটে একটা প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি, আর এর উপরে একটু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, আর এতে কিন্তু মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে, আর ট্রাই করলে কমেন্ট বক্সে এসে জানিয়ে যেতে ভুলবে না যে কেমন লাগলো। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যেও, যাতে আমার চ্যানেলের যে নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।